যদি পঁচিশটি উঁট হয় তাহলে একটি উঁটের বাচ্চা জাকাত দিতে হবে, যদি তিরিশটি গরু হয় তাহলে একটি গরুর বাচ্চা জাকাত দিতে হবে, যদি চল্লিশটি ছাগল হয় তাহলে একটি ছাগল জাকাত দিতে হবে, যদি ১৮ মন ৩০ কেজি শস্য হয় তাহলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হবে, যদি ১৮ মন ৩০ কেজি শস্য হয় আগে ১৮ মন ৩০ কেজি শস্য হতে হবে, তারপরে ২০ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে, যদি ১৮ মন ৩০ কেজি শস্য না হয় তাহলে ওসর দিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান দেশে বাংলাদেশে পৃথিবীতে উৎপাদন বলতেই পয়সা খরচ হয়, অনেক পয়সা খরচ হয়, যার কারণে সব শস্যেই ২০ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। তবে বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জ এলাকায় একটা শস্য হয় যেটাকে বলা হয় ঠাকরি কালাই, মাস কালাই, সেগুলো ছিটিয়ে দেওয়া হয়, সেখানে কোনো পানি লাগে না, সেখানে কোনো পরিশ্রম হয় না, কেটে নিয়ে এসে শুধু মেড়ে তাকে বাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এই মাসকালাই ঠাকরি কালাইয়ের যদি চাষ হয় তাহলে ১৮ মন ৩০ কেজি হলে ২০ ভাগের দুই ভাগ ওসর দিতে হবে, অর্থাৎ ১০ ভাগের এক ভাগ ওসর দিতে হবে, তাতে ডবল লাগবে। মূলত এটাই হচ্ছে জাকাতের বিধান, ১০ ভাগের এক ভাগ। খরচের কারণে মানুষের সুবিধার্থে আল্লাহর পক্ষ থেকে এই বিধান এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যাও তোমাদের সহজ করা হলো, এবার ১০ ভাগের এক ভাগ লাগবে না, খরচ বেশি হওয়ার কারণে ২০ ভাগের এক ভাগ করে দেওয়া হলো। এবার চলেন যাই মানুষের জমানো টাকা। যদি আপনার ডিপিএস খোলা টাকা থাকে, যদি আপনার ব্যাংকে জমা করা টাকা থাকে, যদি আপনি ঋণ কর্জ দিয়ে থাকেন যা সহজেই পাবেন এমন টাকা থাকে, যদি দোকান বরাদ্দ দেওয়া টাকা থাকে, তাহলে সব হিসাব করে স্বর্ণ অনুযায়ী আপনার ৭.৫ ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে আপনার শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। স্বর্ণ সমমূল্য হিসাব করে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। ৭.৫ ভরি সমমূল্য আপনার টাকা হলে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। রূপার হিসাবে ৫.৫২ তোলা রূপা সমপরিমাণ টাকা হলে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। রূপার হিসাব করে জাকাত দিলে গরিবের সুবিধা হবে। ৫.৫২ তোলা রূপার হিসাবে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যেগুলো বাড়ি করছেন বিক্রি করার জন্য এর যা খরচ হয়েছে সব হিসাব করে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। যেগুলি বসবাসের জন্য বাড়ি কিনেছেন সেগুলির জাকাত দিতে হবে না। যেসব জমি জায়গা কিনছেন বিক্রি করছেন, জমি ক্রয়ের রিয়েল এস্টেট ব্যবসা করেন, সেই ব্যবসায়ী যা টাকা জমি কেনা আছে বর্তমান মূল্য হিসাব করে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। দু একটা কিনে রেখেছেন, সময়ে বিক্রি করবেন, ব্যবসা করেন না, এর জাকাত দিতে হবে না। প্রয়োজনে ৫-১০টা গাড়ি কিনে রেখেছেন, এই গাড়ির জাকাত দিতে হবে না। তবে গাড়িরই ব্যবসা করেন, শোরুম আছে, তখন বর্তমান হিসাব করে যা গাড়ির দাম লাগে সেটা হিসাব করে আজকেই এক ঘন্টা আগে যেসব টাকা জমা হয়েছে ব্যাংকে সব টাকার জাকাত দিতে হবে। ব্যবসার যত সম্পদ আছে যেদিন জাকাত বের করবেন সেই দিন হিসাব করবেন, সেদিন সকালে ব্যাংকে এসে যা যোগ হয়েছে, যা সম্পদ আছে মালামাল দোকানে সব হিসাব করে শতকরা ২.৫ টাকা জাকাত দিবেন। হয় স্বর্ণের হিসাবে দেন আর নয় রূপার হিসাবে দেন, আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আরো জটিলভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসাল্লালাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ সুজাআকরা লাহু যাবিবাতান। মানুষ যদি অর্থ সম্পদের জাকাত বের না করে তাহলে বিচারের মাঠে তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে, সাপের এত বিষ হবে যার কারণে তার মাথায় লোম থাকবে না, তার চোখের উপরে দুটো কালো দাগ থাকবে, এটা হলো ভয়াবহ দাগ। ইতাওয়াকহালাউনকহি, তার কাঁধে সাপকে জড়িয়ে দেওয়া হবে। ফায়াখুজুল্লাহ জামাতাইহে, এনে সিদকাইহে,
এই সাপ তার মুখের দুই দিককে ধরবে, ছবল মারবে আর বলবে, আনা মালক আনা কানজক, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ যার জাকাত বের করা হয়নি, আমি হচ্ছি তুই সেই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে যার জাকাত তুমি বের করনি। সাপ তো বিষাক্ত হলে এমনি সাধারণ সাপ দেখলে মানুষ পালায়, তাহলে বিষাক্ত সাপ যদি হয় অবস্থা কেমন হবে? সেইটা যদি আমার গলায় জড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা কেমন হবে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি বিবেচনা না করে আর একজন করুক, এইটা করা ঠিক নয়। আমি এটাকে বলি না যে আপনি হুঁশবুদ্ধিওয়ালা মানুষ, আপনার বুদ্ধি বিবেচনা আছে। সাপ যদি গলায় জড়িয়ে দেওয়া হয় আর সাপ যদি নিজেই বলে আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, শাস্তি তো দেওয়াই হচ্ছে, ছবল তো মারবেই, তবুও কেন বলবে আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ? সাপ কথা বলবে, অবাক ব্যাপার, সাথে সাথে ভয়ানক ব্যাপার, সাথে সাথে আপনাকে অপমান করার জন্য ছবল মারবার এই কথা সাপে বলবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা আই আল্লাযী ইয়ামনু যাকাতাহু ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা সুজা আকরা, যে ব্যক্তি তার অর্থ সম্পদের জাকাত দেবে না সেইটা বিচারের মাঠে সাপ হয়ে আসবে। ও ইয়াফিরু মিনহু সাহেবহু, সাপ দেখে সাপের যেই টাকাওয়ালা ব্যক্তি সম্পদওয়ালা ব্যক্তি সাপ দেখে দৌড়িয়ে পালাবে, ও তো সাপ, ও তো দেখাই যাচ্ছে সাপ। আল্লাহ রাসূল বলছেন, ফায়াফিরু মিনহু, সে দৌড়িয়ে পালাবে, ওয়াইতলুবহু, সাপ তাকে ধাওয়া করে যাবে, নিজের সম্পদ সাপ হয়ে গেছে, মালিক পালাচ্ছে, সম্পদ পিছে পিছে দৌড়াচ্ছে, সাপ ধরার জন্য তাকে ধাওয়া করছে। অবাক দৃশ্য, মালিক পালাচ্ছে, সম্পদ সাপের আকৃতিতে তাকে ধরার জন্য দৌড়াচ্ছে, মানুষের শেষ পরিণতি হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়, যার কারণে একথাও বলা হয়েছে বিচারের মাঠে মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন পিছন দিকে হাত বাঁধা থাকবে। আসলে কেন হাত বাঁধা থাকবে? অপমান করার জন্য, হ্যাঁ হতে পারে অপমান করার জন্য, এটাও হতে পারে শেষ মুহূর্তে যেন হাত দিয়ে নিজেকে বাঁচাতে না পারে তাই পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, শেষ চেষ্টা, নিজের সম্পদ সাপ হয়ে গেছে, তাকে ধাওয়া করছে ধরার জন্য, তখন নিজেকে ঠেকানোর জন্য হাত দুটি দিয়ে সে নিজেকে বাঁচাতে চাইবে, ফায়ুল কেমহ, তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এ হলো ফলাফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু জার গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন রাজুলিন তাকুনু লাহু এবেল আও বাকার আও গানাম লা ইউদ্দি হাক্কাহা, সে যদি তার এগুলো পশুর জাকাত না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাউতিয়ে বিহা ইয়াউমাল কিয়ামা আদম মা কানা ও আসমানাহ, দুনিয়াতে যে মোটা তাজা ছিল তার চেয়ে অনেক বেশি বেশি মোটা তাজা হবে, ওজন বেশি হবে, বড় হবে, তাদেরকে তার সামনে নিয়ে আসা হবে। ততা হবে আকফা ভেয়া অতন্তা হবে করুণে আ, সেই উঁট সেই গরু সেই ছাগল তার শিং দিয়ে তাকে গুতা মারবে আর পা দিয়ে তাকে ডলতে থাকবে। কুল্লমার উদ্দাতুলাহা ওয়েদাত উখরাহা, যতবার যতবার প্রথমবার চলে যাবে পরের দল আবার আসবে, আগের দল চলে গেলে পরের দল আবার আসবে, হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মানুষের শাস্তি হতে থাকবে। আবার একটু বুঝিয়ে বলি সম্মানিত দিনী ভাই বোন, অর্থ সম্পদ টাকা পয়সার যদি জাকাত না দেওয়া হয় তাহলে তা জাহান্নামের আগুনের লাঠি তৈরি করে তার পিঠে কপালে পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে। যদি সে তার অসর সম্পদের জাকাত বের না করে তাহলে তার জন্য যা অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেগুলো সাপ হবে, বিষাক্ত দুই মুখের, সেগুলো তাকে দংশন করতে থাকবে। আর যদি মানুষের সম্পদ হয় গরু ছাগল, এগুলোর যদি জাকাত না দেয়
তাহলে এগুলো বিচার মাঠে মোটা তাজা হয়ে আসবে এবং এগুলি তাকে শিং দিয়ে গুতা মারবে এবং পা দিয়ে ডলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বাক্যটা বলে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, যারা জালেম তাদের বিচার হবে পরে, যারা মানুষের প্রতি অন্যায় অবিচার করে, লুটতরাজ করে, জেল হাজতে দেয়, এই সব মানুষের বিচার পরে হবে, তারা জালেম। যারা যাকাত দেয় না তারাও জালেম, তাদের বিচার পরে হবে। যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এ অবস্থা থাকবে।